হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের চার্জার বা রেক্টিফায়ার তৈরি করা দেখাবো। অনেকে আপনারা পাওয়ার সাপ্লাই তৈরি করতে চান 6 ভোল্ট ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য বা 12 ভোল্ট ব্যাটারি চার্জ দেওয়ার জন্য, তো সেটা আপনারা ট্রান্সফরমার দিয়ে কিভাবে তৈরি করতে পারবেন নিজেই সেটা আজকে আপনাদের দেখাবো। তো দেখুন, এখানে আমি ডায়োড নিয়েছি, রেজিস্ট্যান্স নিয়েছি এবং এলইডি নিয়েছি। আর এখানে দেখুন দুই টাইপের ট্রান্সফরমার নিয়েছি। দেখুন, এটা হচ্ছে সিম্পল ট্রান্সফরমার, এর ইনপুটে দুইটা তার, আউটপুটে দুইটা তার রয়েছে। আর আরেকটা ট্রান্সফরমার হচ্ছে সেন্টার ট্যাপ ট্রান্সফরমার। দেখুন, এর ইনপুটে অর্থাৎ যেখান থেকে 220 ভোল্ট ঢুকবে সেখানে দুইটা তার, আর এই পাশে তিনটা তার। এখন আপনারা কোন ট্রান্সফরমার দিয়ে কিভাবে আপনারা চার্জার বা রেক্টিফায়ার তৈরি করবেন সেটা আমি দেখাবো। দেখুন, রেক্টিফায়ার কিন্তু অনেক প্রকারের আছে, যেমন হাফ ওয়েভ রেক্টিফায়ার, ফুল ওয়েভ রেক্টিফায়ার, তারপর ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ার, ফুল ওয়েভ সেন্টার ট্যাপ রেক্টিফায়ার। এখন কোনটা করলে অর্থাৎ কোনটা তৈরি করলে আপনাদের জন্য সুবিধা হবে এবং কেন হাফ ওয়েভ বা ফুল ওয়েভ করলে আপনার অসুবিধা হবে বা ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ার তৈরি করলে আপনার সুবিধা হবে, সে বিষয়ে কিন্তু আমি আলোচনা করব এবং আপনাদের প্রোটিয়া সফটওয়্যার গিয়েও দেখাবো এবং প্র্যাকটিক্যালও কিন্তু করে দেখাবো যে আপনারা এমন চার্জার বা রেক্টিফায়ার কিভাবে তৈরি করতে পারবেন। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং আমার সাথেই থাকবেন, তাহলে কিন্তু আপনি অনেক কিছুই শিখতে পারবেন এই ভিডিও থেকে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সাবস্ক্রাইব করুন ফ্রেন্টেক বিডি চ্যানেলকে এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অন করে দিন। তো ভিউয়ার্স, দেখুন আমি প্রথমে আপনাদের হাফ ওয়েভ রেক্টিফায়ার কীভাবে তৈরি করবেন সেটা দেখাবো। এই জন্য দেখুন, আমার একটা ট্রান্সফরমার লাগবে আর একটা ডায়োড লাগবে আর একটা ক্যাপাসিটর অর্থাৎ ফিল্টারিংয়ের জন্য। দেখুন, এখানে আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য অর্থাৎ প্রত্যেকটা বিষয় বোঝানোর জন্য জাস্ট আমি প্রোটিয়া সফটওয়্যারে দেখাচ্ছি, তারপর আপনাদের প্র্যাকটিক্যালে করে দেখাবো। তো দেখুন, এটা হচ্ছে সাইন ওয়েভ, অর্থাৎ এখান থেকে 220 ভোল্ট, আর এখানে 220 ভোল্ট দিচ্ছি কিনা এই জন্য আমি একটা এসি ভোল্ট মিটার নিয়েছি। আর এখানে ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার নিয়েছি 6 ভোল্টের, তারপর ট্রান্সফরমার হয়ে আমার ভোল্টেজ কত পাচ্ছি সেটা দেখার জন্য একটা ভোল্ট মিটার, তারপর ডায়োড হয়ে আমি চার্জার তৈরি করব। এখানে ব্যাটারি পজিটিভ আর নেগেটিভ দিয়ে দেবেন, তাহলে কিন্তু ব্যাটারিতে চার্জ হবে। এখন হাফ ওয়েভ রেক্টিফায়ারে আমি কেমন ওয়েভ পাবো, আমি সম্পূর্ণ ডিসি কারেন্ট বা ভোল্টেজ পাবো কিনা সেটা কিন্তু আমি অসিলোস্কোপে দেখব। তাহলে আমি এটা অন করে দিই। দেখুন, আমি 221 ভোল্ট দিয়েছি ইনপুটে, তারপর ট্রান্সফরমার হয়ে অর্থাৎ আমার 6 ভোল্টের ট্রান্সফরমার যেহেতু ইউজ করেছি তাহলে 6 ভোল্ট, তারপর এখান থেকে ডায়োড হয়ে দেখুন আমি এখানে 2200 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর হয়ে দেখুন আমি আউটপুটে পাচ্ছি 7.96। যেহেতু এখানে ক্যাপাসিটর দিয়েছি এই কারণে একটু বেশি পাচ্ছি, যখন আমার লোডে চলতে হবে তখন এটা কমে যাবে। এখন আমি হাফ ওয়েভ রেক্টিফায়ার দিলে আমি কেমন পাবো আউটপুটে সেটা আমি দেখব অসিলোস্কোপের সাহায্যে। তাহলে আমি অসিলোস্কোপটা লাগাই এখানে। দেখুন, অসিলোস্কোপ আমার প্রথম চ্যানেলে আমি দিচ্ছি ডায়োডের আগে, তারপর এখানে আর এক চ্যানেলে দিচ্ছি ডায়োডের পরে। এখন একটু অন করে দেখি যে ওয়েভটা কেমন দেখায়। ওকে, দেখুন আমার প্রথম চ্যানেলে আছে এটা, অর্থাৎ হলুদটা, এটা হচ্ছে আমার এসি ভোল্টেজ। দেখুন এখানেও আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চলতেছে, অর্থাৎ আমার ডিসি ভোল্টেজ হচ্ছে না, এখানে তো ডিসি ভোল্টেজ না, এটা হচ্ছে এসি ভোল্টেজ, তার মানে আমার ওয়েভ ঠিক আছে। তারপর ডায়োডের পরে আমার কি হচ্ছে, এখানেও কিন্তু ওয়েভ দেখাচ্ছে, অর্থাৎ আমার পালসেটিং এসি থেকে যাচ্ছে, অর্থাৎ সম্পূর্ণ ডিসি হচ্ছে না। বাট এটাও আপনি চার্জার হিসেবে ইউজ করতে পারবেন, বাট এতে এসির পরিমাণটা বেশি থাকে, এতে যদি আপনি ব্যাটারি চার্জ দেন ব্যাটারি কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। তাহলে দেখুন এটা কীভাবে তৈরি করেছি। আমি এখানে প্রথমে এসি ভোল্টেজ দিয়েছি, তারপরে ট্রান্সফরমারের এক পাশে আমি একটা ডায়োড দিয়েছি, অর্থাৎ আমি অ্যানোড প্রান্তে এটা দিয়েছি, অর্থাৎ তার লাগিয়েছি, অন্য প্রান্তে ক্যাথোড প্রান্তে থেকে আমি ব্যাটারি কানেকশন নিয়েছি। দেখুন, এটা হচ্ছে আমার ব্যাটারি, এই ব্যাটারি কানেকশন নিয়েছি, আর এখানে একটা ক্যাপাসিটার লাগিয়েছি পজিটিভ আর নেগেটিভে। এখন আমি পাওয়ারটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। এখন দেখুন আমি পাওয়ারটা দিয়ে দেব। দেখুন, পাওয়ার দেওয়ার সাথে কিন্তু আমার ইন্ডিকেটরটা জ্বলতেছে, অর্থাৎ আমার কিন্তু এখন চার্জ হবে। এখন আপনি যদি ব্যাটারিতে লাগাইতে চান জাস্ট ব্যাটারি পজিটিভ প্রান্তে পজিটিভ লাগিয়ে দেবেন আর নেগেটিভ প্রান্তে নেগেটিভ লাগিয়ে দেবেন, এতে কিন্তু আপনার চার্জ হবে। এখন দেখুন আপনাদের দেখাবো ফুল ওয়েভ রেক্টিফায়ার। দেখুন, ফুল ওয়েভ রেক্টিফায়ার, ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ার তৈরি করার জন্য আপনার কিন্তু 4টা ডায়োড লাগবে। দেখুন, এখানে আমি 4টা ডায়োড নিয়েছি, ডায়োডের এই পাশ হচ্ছে অ্যানোড, এই পাশ ক্যাথোড, এভাবেই। দেখুন এখানে এসি ভোল্টেজ, তারপরে এখানে কত একটা ভোল্ট মিটার লাগিয়েছি, এখানে ভোল্ট মিটার লাগিয়েছি, তারপর আমি এখানে আউটপুট দেখব। ওকে, তাহলে এখানে আমি অন করি। দেখুন, এখানে আমার 222 ভোল্ট দিয়েছি এসি ভোল্টেজ, তারপর এখানে পাচ্ছি 6 ভোল্টেজ, তারপর এখানে আউটপুট পাচ্ছি
7 ভোল্টেজ কে তাহলে আমি অসিলোস্কোপ লাগিয়ে দেখি যে ব্রিজ রেক্টিফায়ার তৈরি করার জন্য আমি আউটপুটে কেমন ওয়েভ পাবো অর্থাৎ ডিসি ভোল্টেজ পাবো কিনা তো দেখুন আমি অসিলোস্কোপ লাগাবো কারণ এইখান থেকে আমি অসিলোস্কোপটা নিয়ে এই যে আমি প্রথমে এসি পাবো এইখান থেকে আর যেহেতু আমার ডিসি ভোল্টেজ এইখান থেকে আমি পাচ্ছি যেহেতু ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ এইখানে লাগাবেন এইখান থেকে নিয়ে আপনি ব্যাটারিতে লাগাবেন তাহলে চার্জ হবে তাহলে এইখান থেকে আমি নিচ্ছি যে আমার এইখানে ডিসি পাই কিনা ওকে দেখি আমি অন করে দিই দেখুন আমার এইটা হচ্ছে ডিসি দেখুন এখানে আমি 100% ডিসি পাচ্ছি অর্থাৎ আমি যদি ফুলে ব্রিজ রেক্টিফায়ার তৈরি করি তাহলে কিন্তু আমি ডিসি পাচ্ছি আর ইনপুটে তো আমার এসি অর্থাৎ আমার সাইন ওয়েভ পাচ্ছি তাহলে বুঝতেই পারছেন যে হাফ ওয়েভ রেক্টিফায়ার তৈরি করলে আপনি কেমন ওয়েভ পাবেন আর ফুল ওয়েভ রেক্টিফায়ার তৈরি করলে আপনি কেমন ওয়েভ পাবেন আর এতে কিন্তু আপনার ব্যাটারিটা অনেকদিন ভালো থাকবে তো দেখুন আমি ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ার তৈরি করলাম আপনাদের সামনে এটা করলাম দেখুন এখন আমি ব্যাটারিতে পাওয়ার দেবো তার আগে আমি পুরো পাওয়ারটা এখান থেকে দিয়ে দিচ্ছি দেখুন এ দেখুন আমার এটা কিন্তু চার্জ হচ্ছে অর্থাৎ এখানে আমি পাচ্ছি এখন যদি আপনারা ব্যাটারিতে লাগাইতে চান জাস্ট এখানে ব্যাটারি পজিটিভে পজিটিভ লাগিয়ে দেবেন নেগেটিভে নেগেটিভে লাগিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার চার্জ হয়ে যাবে আর দেখুন এখানে আমি 6 ভোল্টের ট্রান্সফরমার ইউজ করেছি এই জন্য 6 ভোল্টের ব্যাটারি দিয়েছি আপনারা যদি 12 ভোল্টের নেন তাহলে 12 ভোল্টের ব্যাটারি চার্জ করতে পারবেন আর এখানে দেখুন ডায়োডের অ্যাম্পিয়ার ক্যাপাসিটি যদি বাড়াতে চান তাহলে আরো মোটা ডায়োড আপনি নেবেন অ্যাম্পিয়ার ক্যাপাসিটি অনুযায়ী সে অনুযায়ী আপনি চার্জিং সার্কিট তৈরি করতে পারবেন তাহলে এই ট্রান্সফরমার দিয়ে আমি দেখলাম হাফ ওয়েভ এবং ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ার এখন আসি সেন্টার ট্যাপ ট্রান্সফরমারের ক্ষেত্রে দেখুন সেন্টার ট্যাপ ট্রান্সফরমারে আমরা জানি আউটপুটে তিনটা তার রয়েছে এখন এটা দিয়ে কীভাবে আপনারা কাজে লাগাবেন সেটা আমি বোঝাচ্ছি দেখুন এখানে আমি অন করে দিই দেখুন ইনপুটে 221 ভোল্ট দিচ্ছি আর এখানে সেন্টার ট্যাপ ট্রান্সফরমারে এইখানে আপনি 6 ভোল্ট পাবেন অর্থাৎ মাঝের যে তারটা এর সাপেক্ষে যদি আপনি এইটা ধরেন তাহলে এখানে 6 ভোল্ট পাবেন আর যদি এর সাপেক্ষে এখানে ধরেন তাহলে আপনি এই ভোল্টেজ পাবেন 6 ভোল্ট পাবেন আর এখানে যদি আপনি আগে যে ট্রান্সফরমার দিয়ে দেখালাম ওই ট্রান্সফরমার দিয়ে এইখানে যদি আপনি হাফ ওয়েভ ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ার তৈরি করতে চান তাহলে এই দূরতে করতে এই দূরতে করতে পারেন বা এই দূরতে করতে পারেন এই যে দেখুন সেন্টার ট্যাপ যে ট্রান্সফরমার এই ট্রান্সফরমার দিয়ে আপনি যদি হাফ ওয়েভ তৈরি করতে চান তাহলে দেখুন যে কোনো এক পাশে অর্থাৎ এই তারটা আপনি খালি রাখবেন আর এই দুইটা তার দিয়ে অর্থাৎ দেখুন এই দুইটা তার দিয়ে আপনি যেহেতু এখানে 6 ভোল্ট পাবেন এখানে একটা ডায়োড দিয়ে কিন্তু আপনি হাফ ওয়েভ রেক্টিফায়ার তৈরি করতে পারবেন যেটা আমি আগে দেখিয়েছি দেখুন এখানে আমি অন করে দিই দেখুন ঠিক সেমভাবেই আপনি কিন্তু হাফ ওয়েভ রেক্টিফায়ার তৈরি করতে পারবেন আর তারপরে দেখুন তো দেখুন এটা হচ্ছে সেন্টার ট্যাপ ট্রান্সফরমার দেখুন এর দুইটা ইনপুট এবং তিনটা আউটপুট এখন এটা দিয়ে আপনারা কিভাবে চার্জার তৈরি করবেন বা 6 ভোল্টের হোক বা 12 ভোল্টের হোক দেখুন এটা হচ্ছে 6 ভোল্টের ট্রান্সফরমার এই জন্য 6 ভোল্টের চার্জার আপনি তৈরি করতে পারবেন আর যদি 12 ভোল্টের ট্রান্সফরমার নেন তাহলে 12 ভোল্টের তৈরি করতে পারবেন এখানে দেখুন তিনটা তার এখন আমি একটু আগে যে ট্রান্সফরমার দিয়ে দেখালাম তার কিন্তু দুইটা তার আউটপুটে ছিল এখন আপনি যদি এটা দিয়ে হাফ ওয়েভ বা ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ার তৈরি করতে চান তাহলে হয়তোবা আপনি এই দুইটা তার নেবেন অথবা এই দুইটা তার নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে অর্থাৎ আপনি ওইভাবে চার্জার তৈরি করতে পারবেন দেখুন এই সেন্টার ট্যাপ ট্রান্সফরমারে আপনি কিন্তু ফুল ওয়েভ রেক্টিফায়ার তৈরি করতে পারবেন সেন্টারটা ফুল ওয়েভ রেক্টিফায়ার তৈরি করতে পারবেন সেটা তৈরি করার জন্য দেখুন এই তিনটা তারই কিন্তু আপনি ইউজ করতে পারবেন আর এটা করার জন্য আপনার দুইটা ডায়োড লাগবে আমি দেখিয়ে দিচ্ছি এটা আপনারা কিভাবে করবেন দেখুন সেন্টার ট্যাপ ট্রান্সফরমার দিয়ে এখানে দেখুন আমি ফুল ওয়েভ রেক্টিফায়ার কিভাবে তৈরি করবেন এবং এই রেক্টিফায়ার তৈরি করলে আপনি কিন্তু ব্যাটারি চার্জার হিসেবে যদি ইউজ করেন তাহলে কিন্তু খুব ভালো কাজ করবে দেখুন এখানে মাঝেরটা এখানে আপনাদের দুইটা ডায়োড ইউজ করতে হবে দেখুন আমি যেখানে দেখিয়েছি এই প্রান্তে একটা ডায়োড এই প্রান্তে একটা ডায়োড এই পাশ হচ্ছে অ্যানোড এই পাশ ক্যাথোড তারপর এখানে 2200 মাইক্রোফ্যারাড অর্থাৎ আপনি যদি বেশি মাইক্রোফ্যারাড দেন তাহলে কিন্তু ফিল্টারিং ভালো হবে অর্থাৎ পালসেটিং ডিসি থেকে পিওর ডিসিতে রূপান্তরিত হবে খুব ভালো তারপরে দেখুন এখানে 6 ভোল্টের ব্যাটারি কিন্তু আপনি চার্জ দিতে পারবেন ঠিক এভাবে কানেকশন করে এটা হচ্ছে সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেক্টিফায়ার দেখুন আমি এখানে অন করে দিচ্ছি দেখুন এখানে আমার 221 ভোল্ট আর এখানে আমি 6 ভোল্ট পাচ্ছি তাহলে বুঝতে পারলেন যে সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেক্টিফায়ার দিয়ে আপনি কিভাবে একটা চার্জার তৈরি করতে পারবেন তো চলুন আমি প্র্যাকটিক্যালও দেখাই আপনাদের যে এটা কিভাবে কাজ করে এর জন্য দেখুন এই তিনটা তারের দুই পাশে যে দুইটা তার ওই দুইটা তারে আমার দুইটা ডায়োড লাগাইতে হবে অর্থাৎ অ্যানোড প্রান্ত লাগাইতে হবে আর ক্যাথোড প্রান্ত থাকবে আর তারপর এই ক্যাথোড দুইটা প্রান্ত এক করে দিতে হবে ঠিক এইভাবে দেখুন এখানে আমি সোল্ডারিং করে দিয়েছি এখন ক্যাপাসিটরটা কোথায় লাগাবেন দেখুন ক্যাপাসিটরটা লাগানোর জন্য দেখুন ক্যাপাসিটরটা লাগানোর জন্য দেখুন এই পাশে অর্থাৎ ক্যাপাসিটর এই পাশে হচ্ছে পজিটিভ প্রান্ত
এই পজিটিভ প্রান্তে আপনার কিন্তু এই সাথে সোল্ডারিং করে দিতে হবে। তো দেখুন এখানে আমি পজিটিভ প্রান্তটা লাগিয়ে দিয়েছি আর ক্যাপাসিটরের অন্য প্রান্ত অর্থাৎ নেগেটিভ প্রান্ত এই মাঝখানের তার থেকে লাগিয়ে দিতে হবে। ওকে দেখুন আমি সোল্ডারিং করে ফেললাম। দেখুন সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেক্টিফায়ার ঠিক এভাবে। এখন আপনি যদি এখানে ইন্ডিকেটর লাগাতে চান আর এখান থেকে তার নিয়ে যদি আপনি চার্জ করতে চান তাহলে এইখানে জাস্ট আপনি পজিটিভটা লাগিয়ে দেবেন। তো ভিউয়ার্স দেখুন এখানে আমি পাওয়ারটা দিয়ে দেবো আর এখানে কিন্তু আমি পজিটিভ আর নেগেটিভ নেওয়া হয়ে গেছে আর এর মাধ্যমে কিন্তু আমি ব্যাটারিতে চার্জ করব। এখন দেখি আমি পাওয়ারটা দিয়ে দেখি। যাই হোক আমি এখন ব্যাটারিতে এটা লাগিয়ে দেবো। ওকে দেখুন এই ব্যাটারি এই পজিটিভ প্রান্তে লাগালেন এই নেগেটিভ প্রান্তে লাগালেন এখন কিন্তু এটা চার্জ হবে। ওকে তাহলে বুঝতেই পারলেন যে আপনারা হাফ ওয়েভ রেক্টিফায়ার কীভাবে তৈরি করবেন, ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ার কীভাবে তৈরি করবেন, ফুল ওয়েভ সেন্টার টেপ রেক্টিফায়ার কীভাবে তৈরি করবেন। আশা করি যে কোনো ট্রান্সফর্মার দিয়ে এখন আপনারা কিন্তু যে কোনো চার্জার বা রেক্টিফায়ার তৈরি করতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্টে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।